আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদেরকে গ্রিড সিরিজে স্বাগতম। আমরা কথা বলছিলাম সিএসএস গ্রিড নিয়ে, তো এটা মোস্ট প্রবলি সিএসএস গ্রিডের অষ্টম অথবা এইট ভিডিও। তো আজকে আমি কথা বলবো হচ্ছে অ্যালাইনমেন্ট নিয়ে। ওকে, আমরা হচ্ছে কথা বলবো অ্যালাইনমেন্ট নিয়ে। তো কথা না বাড়িয়ে হচ্ছে আমরা শুরু করি। ওকে, তো আমরা হচ্ছে আমরা যেটা ছিল, জাস্ট আমি একটু আগের স্টেপে ব্যাক করি, মাঝখান দিয়ে আমি কিছু এক্সপেরিমেন্ট করতেছিলাম আর কি। ওকে ওকে, তো অ্যালাইনমেন্ট নিয়ে যখন আমরা কথা বলবো, অ্যালাইনমেন্ট মানে কি? মানে হচ্ছে আপনার আইটেম গুলাকে হচ্ছে আপনি প্লেসমেন্ট, আসলে একটা বেস ধরে আপনি আসলে কিভাবে প্লেসমেন্ট করতে চাচ্ছেন সে ব্যাপারটা। তো আপনি আসলে সেটা অ্যালাইনমেন্টের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আপনি কয়েকটা প্রপার্টি দিয়ে হচ্ছে অ্যালাইনমেন্ট গুলা করতে পারেন। সাপোজ আমি হচ্ছে যদি অ্যালাইনমেন্ট করতে চাই, তাহলে হচ্ছে আমি অনেকগুলো প্রপার্টি হচ্ছে ইউজ করতে পারি। তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে জাস্টিফাই আইটেমস, একটা হচ্ছে অ্যালাইন আইটেমস। ওকে, আপনারা যারা হচ্ছে সিএসএস ফ্লেক্সবক্স সিরিজ দেখেছেন তারা অলরেডি জানেন ব্যাপারগুলো। সো জাস্টিফাই আইটেম দিয়ে কোন দিকে হচ্ছে আমি প্লেসমেন্ট করতে পারি এবং অ্যালাইন আইটেম দিয়ে কিভাবে হচ্ছে আমি প্লেসমেন্ট করতে পারি। যাই হোক, আমি হচ্ছে দেখাচ্ছি যেটা হচ্ছে বেসিক্যালি গ্রিডের ক্ষেত্রে। ওকে, তো তো আমি দেখাচ্ছি জাস্টিফাই আইটেমস। ওকে, জাস্টিফাই আইটেম যখন হচ্ছে আমি যখন হচ্ছে প্রপার্টিটা লিখলাম, তখন দেখেন আমাদেরকে ভিজুয়াল স্টুডিও কোড কিছু হিন্ট দিছে যে আসলে কোন দিকে হবে। ওকে, তো আমি তাহলে ইয়া করতেছি সেটা হচ্ছে জাস্টিফাই, আমি সবগুলাকে দেখাচ্ছি, সবগুলাই একটা একটা করে দেখাবো, কোনো অসুবিধা নাই। তো ফার্স্টে দেখাচ্ছি আমরা স্টার্ট। ওকে, আমি সেভ করলাম। তো ব্যাপারগুলো দেখেন সেটা হচ্ছে আমি আমি এটা একটু একটু রিমুভ করে নর্মালি দেখাচ্ছি। এটা হচ্ছে নর্মাল কন্ডিশন। ওকে, কিন্তু যখন আমি হচ্ছে প্রপার্টিটা দিলাম, প্রপার্টি ভ্যালু দিলাম, তাহলে দেখেন স্টার্ট দেওয়ার পরে তাহলে কি হলো, সেটা হচ্ছে প্রতিটা ব্লকে, মনে করেন সাপোজ এটা হচ্ছে একটা ব্লক। ওকে, এটা হচ্ছে পুরোটা একটা ব্লক, ব্লকের শুরুতে হচ্ছে আসলে আইটেমটা প্লেস হয়েছে। ওকে, তাহলে দেখেন প্রতিটা আইটেমের শুরু, প্রতিটা ব্লকের শুরুতে হচ্ছে একটা আইটেম প্লেস হয়েছে। এটা কেন হয়েছে এভাবে? কারণ হচ্ছে আমরা এটা যতটুকু স্পেস দরকার আইটেম ওয়ানের, ঠিক ততটুকু স্পেস নিচ্ছে। ওকে, বাই ডিফল্ট এটা হচ্ছে স্ট্রেস। ওকে, স্ট্রেস মানে হচ্ছে সে আসলে ব্লকের মধ্যে যতটুকু জায়গা আছে সব ততটুকুই নেওয়ার কথা, যেটা বাই ডিফল্ট। যেমন হচ্ছে আমরা যদি এটা আমাদের দেওয়ার দরকার নেই, কিন্তু তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে স্ট্রেস আসলে কিভাবে কাজ করে। দেখেন এটা হচ্ছে বাই ডিফল্ট, কিন্তু আমরা যখন হচ্ছে স্টার্ট দিব তখন জাস্ট ব্লকের একবারে স্টার্ট থেকে হচ্ছে প্লেসমেন্ট হয়েছে। আপনি দিতে পারেন হচ্ছে এন্ড, সেভ করলাম, তাহলে দেখেন এন্ড থেকে হয়েছে। আমি একটু এটাকে কোলাপস করি। ওকে, দেন হচ্ছে আমি হচ্ছে দিতে পারি হচ্ছে সেন্টার, তাহলে হচ্ছে সেন্টার প্লেসমেন্ট হবে। তাহলে দেখেন লেফটে রাইটে সমান স্পেস নিয়ে জাস্ট অটো স্পেস জাস্ট সেন্টার হচ্ছে অবস্থান করতেছে। ওকে, জাস্টিফাই আইটেম, এটা হচ্ছে জাস্টিফাই আইটেমের কাজ। তো আপনারা একটা জিনিস বুঝতেছেন, সেটা হচ্ছে যে আসলে জাস্টিফ আইটেম কি করে, জাস্টিফ আইটেমটা হচ্ছে রোর দিকে হচ্ছে প্লেসমেন্ট করে। ওকে, তার মানে হচ্ছে লেফট টু রাইট এর দিকে ভাবে প্লেস করে। ওকে, জাস্ট লেফট টু রাইট এর দিকে প্লেস করে, লেফট টু রাইট এর দিকে প্লেস করে। তাহলে আমরা কয়েকটা প্রপার্টি দেখলাম, একটা স্টার্ট, একটা এন্ড, একটা সেন্টার, আর একটা হচ্ছে স্ট্রেস, যেটা হচ্ছে বাই ডিফল্ট। ওকে, ডিফল্ট হচ্ছে বাই ডিফল্ট। ঠিক আরেকটা প্রপার্টি আছে জাস্ট অ্যালাইন আইটেম নামে, সেটা হচ্ছে আসলে উপর থেকে নিচের দিকে প্লেস করে। এতক্ষণ যাবো জাস্টিফাই আইটেম যেটা দেখেন সেটা হচ্ছে লেফট টু রাইট প্লেস করতেছে, আর অ্যালাইন আইটেমটা হচ্ছে উপর থেকে নিচে প্লেস করতেছে। অ্যালাইন আইটেমস, ওকে আইটেমস, আমরা যদি দেই স্টার্ট, তাহলে দেখেন জাস্ট উপর থেকে শুরু করছে স্টার্ট। দিতে পারি আমি এন্ড, তাহলে এন্ড হইলো। আপনি সেন্টার থেকে চান সেন্টার, সেন্টার থেকে তাহলে প্লেস, জাস্ট উপর থেকে নিচের দিকে আপনি চিন্তা করলেই বুঝতে পারবেন সেন্টার। তারপর হচ্ছে আপনি জাস্ট আসলে অ্যালাইন আইটেমের মধ্যে হচ্ছে আপনি স্ট্রেস, যেটা হচ্ছে বাই ডিফল্ট, সেটা হচ্ছে উপর থেকে একবারে এই রূপান্তরিত স্ট্রেস হবে। মানে আমাদের আইটেমটা স্ট্রেস, সেভ করলাম, তাহলে এটা হচ্ছে ডিফল্ট। তাহলে বাই ডিফল্ট জাস্টিফাই আইটেম, অ্যালাইন আইটেম দুইটাই হচ্ছে স্ট্রেস। আর আমি হচ্ছে অনেকগুলো অপশন দিয়ে দেখালাম আপনাদেরকে হচ্ছে কিভাবে হচ্ছে ইউজ করতে হয়। আরেকটা জিনিস হচ্ছে আপনারা দেখেন, আপনারা যদি এই সাইটে যান, এই সাইটে আমি যদি আপনারা হচ্ছে কমেন্ট করে জানাবেন যে আসলে এই সাইটের আপনাদের অ্যাড্রেস অথবা হচ্ছে আরো এডিশনাল যে হচ্ছে রিসোর্স আছে এগুলো কি লাগবে কিনা আপনাদের, তাহলে আমি কমেন্টে জানিয়ে দিব। ওকে, তো এখানে দেখেন, এখানে হচ্ছে অলরেডি দেখাচ্ছে, দেখেন খুব সুন্দর করে দেওয়া আছে যে জাস্টিফাই আইটেম কিভাবে প্লেস করে,
অ্যালাইন আইটেম কিভাবে প্লেস করে আইটেম গুলাকে, জাস্টিফাই কন্টেন্ট আমরা একটু পরে দেখবো যে কিভাবে প্লেস করে, অ্যালাইন কন্টেন্ট কিভাবে প্লেস করে। ওকে, তো যাই হোক এখন আমরা আসি জাস্টিফাই কন্টেন্টে। জাস্টিফাই কন্টেন্ট, ওকে, জাস্টিফাই কন্টেন্টটা কিভাবে কাজ করে, আসলে জাস্টিফাই কন্টেন্টটা কাজ করে যখন হচ্ছে আপনার গ্রিড যে আইটেম গুলো আছে, ওকে, এগুলার উইথ যদি হচ্ছে আপনার গ্রিড কন্টেনারের উইথ থেকে কম হয়, তার মানে আমার গ্রিড কন্টেনারের উইথ হচ্ছে 910 পিক্সেল, সাপোজ 910 পিক্সেল, কিন্তু গ্রিড আইটেমের উইথ যদি হচ্ছে এর থেকে কম হয়ে থাকে, 910 পিক্সেল থেকে কম হয়ে থাকে, তাহলে হচ্ছে আপনি প্লেসমেন্ট করলে আপনি দেখতে পারবেন, ওকে, ব্যাপারগুলা। ওকে, তো তাহলে আমি যেটা করতে পারি, আমরা হচ্ছে দেখি আপাতত আমরা সেভ করি, এখন একটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে এগুলাকে আমি ফিক্সড হাইট দিয়ে দিই, তাহলে হচ্ছে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। তারপর আমি দিয়ে দিলাম 200 পিক্সেল, 200 পিক্সেল সেভ করলাম, ওকে। বাই ডিফল্ট তাহলে দেখেন আসলে এই পুরোটা হচ্ছে আমাদের আইটেম, তাই না? মানে আইটেম গুলো হচ্ছে জাস্ট এই একটা ছোট একটা ব্লকের মধ্যে আছে, কারণ আইটেমের আমরা উইথ ফিক্স করে দিছি, ওকে। এখন তাহলে জাস্টিফাই কন্টেন্ট দিয়ে তাহলে আপনি বুঝতে পারবেন, বাই আপনি যদি স্টার্ট দেন তাহলে আসলে বাই ডিফল্ট স্টার্ট থেকে শুরু হচ্ছে, কিন্তু আপনি যদি এন্ড দেন তাহলে দেখেন আসলে শুরু হয়েছে জাস্ট এন্ড, মানে হচ্ছে আপনার জাস্ট শেষের দিক থেকে হচ্ছে আপনার প্লেস হয়েছে, ওকে। তো ব্যাপারটা হচ্ছে কি, জাস্ট অলওয়েজ মনে রাখবেন জাস্টিফাই মানেই হচ্ছে আপনার লেফট টু রাইট, মানে লেফট থেকে রাইটের দিকে, আর অ্যালাইন মানে হচ্ছে শুরু থেকে শেষের দিকে, ওকে। তো এন্ড ছাড়াও আসলে কি কি আছে, আর অনেকগুলো প্রপার্টি আছে, যেমনটা হচ্ছে সেন্টার, সেভ করলাম, সেন্টারে আসলো, ওকে। দুই পাশে আসলে স্পেস আছে, আপনারা হয়তো বা খেয়াল করতেছেন না, দুই পাশে স্পেস আছে। দেয়ার হচ্ছে আমাদের আরো আছে, সেটা হচ্ছে আমি যদি হচ্ছে স্ট্রেস, তাহলে আসলে দেখেন কিরকম আসতেছে, খুব বেশি একটা ডিফারেন্ট কিছু না, আশা করি আপনারা বুঝতেছেন। আর এখানে এডিশনাল কয়েকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে স্পেস অ্যারাউন্ড, সেটা হচ্ছে স্পেস অ্যারাউন্ড, আমি যদি দেখি তাহলে দেখেন সে আসলে প্রতিটা আইটেমের লেফট সাইডে যে পরিমাণ স্পেস দিয়ে নিচ্ছে, জাস্ট রাইট সাইডে ঠিক একই পরিমাণ স্পেস দিচ্ছে, এতটুকু স্পেস। আর এটা আপনারা বড় দেখতেছেন কারণ আইটেম টুটা হচ্ছে বাম পাশে ঠিক এক পরিমাণ স্পেস নেওয়া মতো এটা হচ্ছে ডাবল হয়ে গেছে, ওকে, ঠিক সবগুলো আইটেমের ক্ষেত্রে এরকম। আরেকটা হচ্ছে স্পেস বিটুইন, তাহলে দেখেন প্রতিটা আইটেমের মাঝে হচ্ছে স্পেস, ওকে, প্রতিটা আইটেমের মাঝে হচ্ছে স্পেস দেখাচ্ছে এখানে, ওকে। তো আরেকটা আছে স্পেস ইভেনলি, তাহলে দেখেন এই যে আমি বলছিলাম যে হচ্ছে লেফট সাইড আর রাইট সাইড হচ্ছে অ্যাড হয়ে হচ্ছে অনেক বড় হয়ে গিয়েছিল, জাস্ট আপনার স্পেস অ্যারাউন্ড এর ক্ষেত্রে, জাস্ট এখানে হচ্ছে জাস্ট ওই ওটাকে ওভারকাম করার জন্য জাস্ট স্পেস ইভেনলি যখন আপনি দিবেন তখন লেফট সাইড যে স্পেসটা রাইট সাইডে হচ্ছে ঠিক একই স্পেস, ওকে, মানে প্রতিটার মাঝে হচ্ছে সমান স্পেস থাকতেছে, ওকে। তো আশা করি বুঝছেন, ঠিক অ্যালাইন অ্যালাইন কন্টেন্টের মধ্যে আমি এটাকে জাস্ট কমেন্ট আউট করে রাখি, অ্যালাইন কন্টেন্ট, অ্যালাইন কন্টেন্টের মধ্যে হচ্ছে আপনি দেখেন এখানে হচ্ছে ঠিক একই প্রপার্টিগুলো দিতে পারবেন, মানে স্টার্ট এন্ড সবকিছু দিতে পারেন একইভাবে, ওকে। স্টার্ট আসলে আপনি এখানে বুঝতেছেন না কারণ আসলে সবগুলো আইটেমের, তো আসলে অ্যালাইন কন্টেন্ট আপনি যদি এন্ড দেন তাহলে হচ্ছে আমি যেটা করেছি সেটা হচ্ছে এন্ড দিলে হচ্ছে আপনার দেখেন সেভ করলাম, সেভ করার পর দেখেন আসলে এন্ডে হচ্ছে দেখাচ্ছে সবগুলো আইটেম হচ্ছে মানে শেষের দিকে দেখাচ্ছে, আমি হচ্ছে জাস্ট কন্টেনারের হাইটটা হচ্ছে ফিক্স করে দিয়েছি, ওকে, এভাবে দেখাইতে আপনাদের সুবিধা মনে হচ্ছে আমার কাছে। তো দেখ আমি জাস্ট হাইটটাকে হচ্ছে বাড়িয়ে দিয়েছি এবং দেখতে আসলে শেষ থেকে শুরু হয়েছে, মানে শেষের দিকে হচ্ছে প্লেসমেন্টটা হয়েছে আইটেমের। আপনি চাইলে হচ্ছে সেন্টার দিতে পারেন, সেভ করলাম, তাহলে দেখেন আলটিমেটলি সেন্টারে আছে, ওকে, দেখেন এটা হচ্ছে কন্টেনারের হাইট হচ্ছে অনেক বেশি জাস্ট সেন্টারে আছে। আর ওকে, তো আর ইয়া ছিল হচ্ছে আপনার স্ট্রেস, স্পেস অ্যারাউন্ড, ওগুলো সবগুলো হচ্ছে নর্মালি কাজ করবে জাস্ট উপর থেকে নিচের দিকে স্ট্রেস, তারপর হচ্ছে আপনি হচ্ছে স্পেস স্পেস অ্যারাউন্ড, তাহলে দেখেন আসলে দুইটার মাঝে হচ্ছে স্পেস জাস্ট উপরের দিকে যে পরিমাণ স্পেস, নিচের দিকে ঠিক একই পরিমাণ স্পেস তৈরি হচ্ছে,
আর আইটেম 4 এর উপরে ঠিক একই পরিমাণ স্পেস থাকার কারণে এটা ডাবল হয়ে গেছে, যেটা ওভারকাম করা যাবে কি দিয়ে, স্পেস ইভেনলি, তাই না? ওকে, তাহলে আমি এটা আসলে স্পেসটা তাহলে সমান হয়ে গেল দুইটার মাঝখানে। ওকে, আর আরেকটা প্রপার্টি ছিল, সেটা হচ্ছে স্পেস বিটুইন। ওকে, তাহলে স্পেস বিটুইন হলো। ওকে, তো আশা করি আপনারা বুঝছেন। তাহলে আমরা তাহলে এটা থেকে কি শিখলাম? ওকে, আমরা তাহলে শিখলাম যে অ্যালাইনমেন্টের যে ব্যাপারটা, সেটা হচ্ছে কয়েকটা অ্যালাইনমেন্টের কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে জাস্টিফাই আইটেম, অ্যালাইন আইটেম। জাস্ট একটা জিনিস অলওয়েজ মনে রাখবেন, জাস্টিফাই মানে হচ্ছে লেফট থেকে রাইটের দিকে, আর অ্যালাইন আইটেম মানে হচ্ছে শুরু থেকে, অ্যালাইন মানে হচ্ছে শুরু মানে একবার উপর থেকে নিচের দিকে। ওকে, তো আমি যখন জাস্টিফাই আইটেমটা যখন ইউজ করেছি তখন হচ্ছে এখানে ডিফারেন্ট অপশন দিয়েছি, স্টার্ট, এন্ড, স্ট্রেস, যেটা হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে স্ট্রেস। ওকে, যেটা হচ্ছে আসলে বাই ডিফল্ট। দেখা হচ্ছে আমরা অ্যালাইন আইটেম দেখেছি, অ্যালাইন আইটেম হচ্ছে শুরু থেকে শেষের দিকে দেখেছি, সেটা হচ্ছে এটা হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে আপনার স্ট্রেস। ওকে, এটা হচ্ছে আপনারা দেখে বুঝতেছেন। আর আইটেম হিসেবে আমরা জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন কন্টেন্ট দেখেছি, এটা যদি হচ্ছে আপনার টোটাল আইটেমের হাইট যদি হচ্ছে আপনার কন্টেনার হাইট থেকে কম হয়, তো আমরা সেটা করার জন্য যেটা করেছি সেটা হচ্ছে আমরা কন্টেনার হাইটটাকে অনেক বাড়িয়ে দিয়েছি, 1000 পিক্সেল করে দিয়েছি। আর তো এটা করার কারণ হচ্ছে আমাদের যে কাজগুলো করতেছি সেটা হচ্ছে আসলে আমাদের চোখে খুব ইজিলি দেখা মানে দেখা যাচ্ছে আর কি, আমরা খুব ইজিলি দেখতে পারতেছি। সেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে লেফট টু রাইটের দিকে, ওকে, আর অ্যালাইন কন্টেন্টটা হচ্ছে টপ টু বটমের দিকে। ওকে, জাস্ট জাস্টিফাই মানে হচ্ছে আপনার লেফট টু রাইট, অ্যালাইনমেন্ট হচ্ছে টপ টু বটম, এই দুইটা জিনিস মনে রাখলেই, আর বাকি আপনার হচ্ছে মনে রাখতে পারেন যেটা হচ্ছে কন্টেন্টের ক্ষেত্রে শুধুমাত্র যে পুরাটা ব্লক একসাথে মুভ করবে, আর আইটেমের ক্ষেত্রে হচ্ছে জাস্ট সিঙ্গেল আইটেমটা মুভ করবে। ওকে, জাস্ট এই জিনিসগুলো মনে রাখলে আশা করি আপনারা হচ্ছে ব্যাপারগুলো বুঝতে পারবেন। তো এখানে আপনারা দেখেন এখানে হচ্ছে সবগুলো প্রপার্টি দেওয়া আছে। আমি যখন প্রায় হচ্ছে আসলে ফ্লেক্স বক্স আর হচ্ছে গ্রিড নিয়ে হচ্ছে আমার মাঝে মাঝে হচ্ছে আসলে কোনটা কি প্রপার্টি আসলে কনফিউজ হয়ে যায়, তখন আমরা এই চিট এখানে হচ্ছে জাস্ট আমি এসে জাস্ট দেখি যে আসলে কোনটা কি কাজ করে। এখানে আসলে খুব ইজিলি বোঝা যায় আসলে কোনটা কি কাজ করে। ওকে, তো আশা করি বুঝছেন আপনারা। একটু আমি জানি একটু মানে অনেক ইনফরমেশন একসাথে নিয়ে নিলে আর কি যেটা হয় আর কি, একটু হেফাজত লাগতেছে আপনাদের কাছে, তো একটু সময় নিয়ে দেখবেন, একটু ঘাটাঘাটি করবেন, রিসোর্স যদি আপনারা চান তাহলে অবশ্যই আমি কমেন্টে দিয়ে দিব। তো একটু প্র্যাকটিস করতে হবে আর কি, প্র্যাকটিস করলে আশা করি আপনাদের সব ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, যদি খারাপ লেগে থাকে তাও অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কমেন্টসে জানাবেন আসলে ভিডিওগুলো কেমন হচ্ছে অথবা আপনারা এই টাইপের ভিডিও চান কি না। চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সালামু আলাইকুম।